ছড়াগন চলে এসেছি কাশি বোসখানে। এই মণ্ডপে এবছর রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চোরবাগান সার্বজনীনের কিন্তু প্রত্যেক বছর মায়ের মুখটা একই রকমের থাকে, মানে এই মেট্রোর ভেতরের অবস্থা। দেশপ্রিয় পার্কের প্রত্যেকবারের সেই একই ঝামেলার পর এখন চলে এসেছি ত্রিধারায়, বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের এবছরের ভাবনা সেবী সঙ্ঘের এই বছরের ভাবনা হলো। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি আজকে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের সকলকে জানাই শুভ মহাষষ্ঠীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের একটু কালীঘাটের দিকে যাওয়ার ইচ্ছা আছে, তো প্রথমে এখান থেকে মেট্রো ধরবো, মেট্রো করে কালীঘাট যাবো, তারপর কালীঘাটের ওখান থেকে দেশপ্রিয় পার্ক থেকে শুরু করে সিঙ্গি পার্ক অব্দি পুরো টানা ঠাকুর দেখবো। এখন বিকেল 4:30 বাজে, আজকে একটু সকাল সকালই বেরিয়ে পড়ছি কারণ মেট্রো করে যেতে হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সামনে দিয়ে মেট্রো চলে যাচ্ছে কিন্তু মেট্রো এত ভিড় উঠতেই পারলাম না। হাতে এখন আছে দুর্গাপুজোর পাস, এবারে দেখা যাক এটা দিয়ে কটা প্যান্ডেলে ঘোরা যায়। এই মেট্রোর ভেতরের অবস্থা, দাঁড়ানোর ঠিক মতো জায়গা নেই। আমরা প্রথমেই এখন চলে এসেছি চোরবাগান সার্বজনীনে। চোরবাগান সার্বজনীনের এই বছরের ভাবনা হলো দুর্গা। চোরবাগান সার্বজনীনের কিন্তু প্রত্যেক বছর মায়ের মুখটা একই রকমের থাকে, মানে ধাঁচটা একই থাকে, তোমরা দেখলেই বুঝে যাবে যে না আমরা চোরবাগানের ঠাকুরই দেখছি। চলে এসেছি কাশি বসে না, কাশি বসলেনের এই বছরের ভাবনা হলো রত্নগর্ভা। এই মণ্ডপে এবছর রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিভিন্ন অবদানের কথা ফুটিয়ে তোলা হয়েছে, যেমন বিধবা বিবাহ, তারপর বাল্য বিবাহ রদ, এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন বিষয় এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে এখানে যেমন দেখতে পাচ্ছ স্টপ চাইল্ড ম্যারেজ, এখানেও দেখতে পাচ্ছি আমাদের দেশের জন্য যারা কাজ করেছে, আমাদের দেশের যারা নাম উজ্জ্বল করেছে তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। পুজোর সময় তো এটাই দরকার। চলে এসেছি দেশপ্রিয় পার্কে, বাবা কত ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে পৌঁছালাম শেষ পর্যন্ত। দেশপ্রিয় পার্কের প্রত্যেকবারের সেই একই ঝামেলা, এরকমভাবে জিগজ্যাগ মেথডে ঢোকাবে, প্রত্যেকবার একই কথা বলি কিন্তু কি করব বলো, এরকমভাবে ঢোকানোর কোনো মানেই আমি বুঝতে পারি না। সেরকম ভিড়ও হয় না যে ভিড়টা কাটানোর জন্য এরকম ঘুরে ঘুরে ঢোকায়। আরে বাবা, গোটা মাঠটাকেই যদি ইউজ করতে হয় তাহলে গোটা মাঠ জুড়েই প্যান্ডেল করো, এরকমভাবে গোটা মাঠ ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ঢোকাবে। ও বাবা, এখানে আস্তে আস্তে কত যে হাঁটতে হলো। দেশপ্রিয় পার্কের পর এখন চলে এসেছি ত্রিধারায়। ত্রিধারা পাশ আছে তো, ত্রিধারার পাশ আছে, মনে হয় পাশ আছে, দেখ তো। একবার এদিককার লাইন ছাড়ছে, একবার এদিককার লাইন ছাড়ছে।
ত্রিধারা সম্মেলনীর এই বছরের ভাবনা হলো অঙ্গন। বাহ, বেশ সুন্দর করেছে। ত্রিধারা আমাদের দেখা হয়ে গেছে। ত্রিধারার ঠিক অপোজিটেই আছে বালিগঞ্জ কালচার আর সমাজ সেবী, তো এবার সেখানেই যাচ্ছি। আমরা এখন চলে এসেছি বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনে। বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের এবছরের ভাবনা আরশিনগর। আমরা এখন চলে এসেছি সমাজসেবী সঙ্ঘে। সমাজসেবী সঙ্ঘের এই বছরের ভাবনা হলো কর্ষণ। আজ যেহেতু একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার ব্যাপার ছিল, তো সেই জন্য এই কটাই ঠাকুর দেখলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। এখন বাড়ির পথে হাঁটছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা।